বাংলাদেশে সাংসদ খুনের পর্দা ফাঁসে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একেবারে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে খুন করা হয় সাংসদ আনোয়ারুল আজিমকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদ জানিয়েছেন, ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যার জন্য কলকাতাকেই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল খুনিরা। প্রায় তিন মাস আগে থেকে হয় এই খুনের পরিকল্পনা। প্রথমে পরিকল্পনা ছিল ঢাকায় হত্যা করা হবে, তবে ধরা পড়ে যাওয়ার ভয়েই তারা বেছে নেয় ঢাকার পরিবর্তে কলকাতাকে। ইতিমধ্যেই সাংসদ খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ, তবে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল মোট ৬ জন, জানালেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। তাকে হত্যা করার জন্য প্ল্যানটা ছিল প্রায় দুই তিন মাস যাবৎ, তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, একটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেকদিন যাবতেই বা দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিতে। তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করছে। প্রথমে আততায়ীরা গত মাসের ২৫ তারিখ নাগাদ কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেয়। আজিম হত্যাকাণ্ডের মূল অপরাধী এবং মূল সংগঠক সহ এক মহিলা, মোট ৩ জন বাংলাদেশ থেকে ৩০ তারিখ কলকাতায় ওই ফ্ল্যাটে ওঠে। হত্যার নেতৃত্ব দেয় শিমুল ভুঁইয়া, তার ছদ্মনাম আমানুল্লাহ আমান। সহযোগী হিসেবে ছিল তানভীর ভুঁইয়া এবং মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড সিলাস্তি রহমান, এমনটাই সূত্রের খবর। পরিবার নিয়ে থাকবে বলেই ভাড়া নেওয়া হয় ওই ফ্ল্যাট, এবং সেখান থেকেই নজর রাখা হয় আজিমের গতিবিধির ওপর। ভাড়া করা হয় দুই ভাড়াটি গুন্ডাকেও, তাদের একজনের নাম জিহাদ বা জাহির, আর একজন সিয়াম। এখানেই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট তৈরি করে মূল চক্রি। তারপর ওই মূল চক্রি বাকিদের কলকাতায় রেখে ১০ মে ফেরত চলে যায় বাংলাদেশে। অন্যদিকে গত ১২ মে কলকাতায় আসেন বাংলাদেশের সাংসদ, ওঠেন বরানগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। ১৩ তারিখ সেখান থেকে দুপুর ১:৪১ নাগাদ বেরোন তিনি। একটি সাদা গাড়িতে আজিমকে নিতে আসে ফয়জাল নামের এক ব্যক্তি, কিছু পরে যোগ দেয় হত্যাকাণ্ডের মূল সংগঠক। ১৩ মে বিকেল ২:৫১ নাগাদ হত্যাকারীরা নিউ টাউনের ওই বিলাসবহুল ফ্ল্যাটে আজিমকে নিয়ে প্রবেশ করেন। মাত্র আধা ঘন্টার মধ্যেই তারা হত্যাকাণ্ড সম্পন্ন করেন, জানালেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বেশি কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার, সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকছে, ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদত বা জাহির এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা ১৩ তারিখ ২:৫১ তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায়। হত্যার পর আজিমের মোবাইলের লোকেশন বদলের জন্য বিভিন্ন জায়গা থেকে সেটি চালু করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করে হত্যাকারীরা। আজিমের দেহ লোপাট করার চেষ্টায় খুনিরা মরদেহ টুকরো করে মাংস থেকে হাড় আলাদা করে ফেলে। রাস্তাঘাটে সেই দেহাংশ লোপাটের সমস্যা হতে পারে ভেবে তাতে হলুদ লাগিয়ে ট্রাভেল ব্যাগে করে বিভিন্ন সময় ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যায় খুনিরা। এরপর মাস্টার মাইন্ড ফ্ল্যাটে ফিরে বাকি দেহাংশ লোপাটের চেষ্টা করে। এরপর বাকিরা পর্যায়ক্রমে বাংলাদেশে ফিরে গেলেও হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শাহিন দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে বেপাত্তা হয়ে যান। একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে, যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বাচ্চা, এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, আমি এরা এখনও কেউ অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম যাই ভারতীয় একজন ড্রাইভার, সে ড্রাইভারটাকে তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল ৩০ তারিখ, এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে। ১৬ তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও ১০ তারিখে চলে আসছিল,
ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে, উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি, দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে চলে যেতে পারে এবং চলে গেছে। বাংলাদেশ থেকে মোহাম্মদ হোসেন তারেকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।